তোমার মতো ছেলেকে বিশ্বাস করার চেয়ে একটা কুত্তাকে বিশ্বাস করা অনেক ভালো। কিরে সম্রাট, শ্রাবণের সাথে প্রেম কেমন চলছে? ভালোই চলছে। তারপর কিছু করলি নাকি শুধু ফোনেই কথা বলছিস? কি করার কথা বলছিস? তুই তো দেখছি কিছুই বুঝিস না, শুধু প্রেম করলেই হবে? একটু পোস্টি নষ্টি কর, নইলে দেখবি প্রেমিকা ছেড়ে পালাবে। ইচ্ছে তো করে, কিন্তু বিয়ের আগেই ওসব, ও মনে হয় রাজি হবে না রে। আরে আজকালকার মেয়েদেরকে তুই চিনিস না, এখনকার মেয়েরা ওইসবই পছন্দ করে। তুই একবার বলে দেখ, দেখবি রাজি হয়ে যাবে। ওকে, আমি বলার চেষ্টা করব, কিন্তু আমার খুব ভয় লাগছে। ধুর, তোকে দিয়ে কিচ্ছু হবে না। জয়ের কথাগুলো আমাকে খুব ভাবাচ্ছে। সত্যি তো, প্রেম করছি আর মজা নেব না? বিয়ের আগে তো ছেলেমেয়েরা অনেক কিছুই করে, তাহলে আমি কেন করব না? যেভাবেই হোক, শ্রাবণীকে রাজি করাতেই হবে। শ্রাবণীকে কল করলাম। শ্রাবণী, তুমি আমাকে ভালোবাসো না? বাসি তো। তাহলে তোমার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না, তুমি যদি রাগ করো। না না, রাগ করবো কেন, তুমি বলো। আমি তোমার সাথে হোটেলে একটা রাত কাটাতে চাই। কি বললে? না করো না, বিয়ের আগে ওসব করা ঠিক হবে না। কেন ঠিক হবে না? সবাই তো করে। তাই বলে কি আমাদেরও করতে হবে? তুমি কি আমাকে বিশ্বাস করো না? কেন, এ কথা বলছো কেন? তুমি যদি আমাকে বিশ্বাস করতে, তাহলে মানা করতে না। তুমি আমাকে ভালোবাসো তো? অনেক ভালোবাসি। বিশ্বাস করো? হ্যাঁ, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। তাহলে আমাকে 10 লক্ষ টাকা দাও। 10 লক্ষ টাকা? কেন? আমার অনেক শখ যে আমি 10 লক্ষ টাকার মালিক হব। কিন্তু আমি এত টাকা কোথায় পাবো? তোমার বাবার কাছ থেকে নাও। বাবা এতগুলো টাকা কোনোভাবেই দেবে না। তাহলে চুরি করো। কি বললে? আমি চুরি করব? তুমি আমাকে চোর বানাতে চাও? আচ্ছা বাদ দাও, আরেকটা কাজ করো। কি কাজ বলো? এখন তোমাকে টাকা দিতে হবে না, তুমি একটা স্ট্যাম্প পেপার এনে লিখে দাও যে আমি তোমার কাছ থেকে 10 লক্ষ টাকা পাবো। এটা করলে কি হবে? আমি মনে মনে শান্তি পাবো যে তোমার কাছ থেকে 10 লক্ষ টাকা পাবো, তার মানে আমি 10 লক্ষ টাকার মালিক। তুমি কি বোঝাতে চাইছো? আমি তোমাকে 10 লক্ষ টাকা লিখে দিলে তুমি আমার সাথে রাত কাটাবে? আমি ওটা বোঝাতে চাচ্ছি না। বিয়ের পর তো তোমার সব টাকা আমারই, তাই বিয়ের আগেই না হয় মাত্র 10 লক্ষ টাকা আমার নামে লিখে দিলে। বিয়ের পর তো আমার সব টাকা তোমারই হবে, তাহলে এখন কেন দাবি করছো? বিয়ের পর তো আমার সব কিছু তোমার, তাহলে তুমি এখন কেন ওটা দাবি করছো? ওটা করলে কি সমস্যা? তাহলে টাকা লিখে দিতে কি সমস্যা? তোমার সাথে আমার আর খাপ খাচ্ছে না, আমাকে ভুলে যাও, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না। শেষ কথা শোনো। বলো। তুমি আমাকে বিশ্বাস করে মাত্র 10 লক্ষ টাকা দিতে পারছো না, কিন্তু বিশ্বাসের দোহাই দিয়ে আমার সবচেয়ে বড় সম্পদ দাবি করে বসলে। তুমি আমার জন্য চোর হতে পারবে না, অথচ আমাকে নষ্টা বানাতে চাইলে। তোমার মতো ছেলেকে বিশ্বাস করার চেয়ে একটা কুত্তাকে বিশ্বাস করা অনেক ভালো। আর কোনোদিনও আমার চোখের সামনে হাসবি না। তো বন্ধুরা, কি বুঝলেন আপনারা? আমি শুধু আপনাদের একটা কথাই বলবো, ভালোবাসা সেটাই যেখানে কোনো স্বার্থ থাকে না, থাকে শুধু বিশ্বাস, ভরসা আর পবিত্রতা। সম্মান বিলিয়ে কখনো ভালোবাসা হয় না, যেটা হয় সেটা হচ্ছে নষ্টামি। তাই সমস্ত প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে আমার একটি কথা,
বিয়ের আগে কখনো এই ধরনের নোংরা কাজে লিপ্ত হবেন না। ভালোবাসা অনেক দামি, ভালোবাসা একটা পবিত্র সম্পর্ক। অন্যায় আবদার করে আপনাদের ভালোবাসাকে কখনো ছোট করবেন না। সবাই ভালো থাকবেন, ভালোবাসার জয় হোক। ধন্যবাদ।